সব এদিকটাই যাই, চল। দেরি করে আসলি কেন বলতো? তুমি দেখিয়াও দেখলা না, বুঝিয়াও বুঝলা না। চুপ কর ছোট সাহেব, বাড়িতে আমার অনেক কাজ পড়ে আছে, চলুন বাড়ি ফিরে যাই। যে মেয়ে আপনাকে ফোন করেছে সে আসবে না, আপনাকে ধোকা দিয়েছে। ওরে বদমাইশ, তুই তাহলে আমাদেরকে ধোকা দিয়েছিস বুঝলি? চাকুকে আমার সাহেব মনে করেছি, আসল মানুষ তো উনি। এখন কি করি? সত্যি তুই ভাগ্যবতী। আরে চলে যাচ্ছি তো, ব্যাগ দিয়ে কিছু বলার থাকলে বল না। যে ভুল বুঝে ধোকা দিতে চেয়েছিলাম তার আর দরকার নেই, চল যাই। চল তো। কে তোমরা এইভাবে আমাদের পথে? তোকে যেতে হবে তাই, কিন্তু তার আগে তোর সুন্দর টস্তরে সাজা আমরা একটু পেয়ে চাই। এখন তো বুঝতে পেরেছি। তাহলে এবার কার কাছে গিয়ে ক্ষমা চেয়ে বলুন,